মনু ইয়ারুন ভালো মনু বনু ইয়ারুন ভালো অন্ধকারী সূর্য সোনা আলো জননী অনু মনে বন্দী হয়ে থাকে কি হবে কি হবে নিজেকে হারাবি লালা 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 মনু বনু ইয়ারুন ভালো মনু বনু ইয়ারুন ভালো অন্ধকারী সূর্য সোনা আলো জননী অনু মনে বন্দী হয়ে থাকে কি হবে কি হবে নিজেকে হারাবি লালা 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 নারে কলিযুগে কি দিন গাল এলো, একটা তিন ছেলের মা একটা ইয়ং ছেলের পালিয়ে চলে গেল। এ যুগে প্রায় পুরুষ মানুষ গোপনে চুরি করে প্রেম করে, যে ধরা পড়ে না সেই বিচার করে। আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আগের ছোট্ট জিনিস আমার খুব ভালো লাগতো, এখন করে যত বয়স বাড়ছে ছোট জিনিস একটুও ভালো লাগছে না, যেন বড় জিনিস হলে আমার খুব ভালো হয়। ব্যবস্থা আমি করেছি, আগে ঠিক এতটা একটা ছোট্ট মোবাইল ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, এখন করে এত বড় একটা স্ক্রিন টাচ মোবাইল কিনেছি, ভালো ভালো ছবি দেখছি আর মনে মনে এনজয় করছি। আমাদের সে কোথায় গেল বলো তো, আমাদের সে কোথায় গেল? ওরা আমি বারবার বলেছি যে দেখ তুই আমার কথা মতো চলবি, আমার কথা মতো চলছে না। ও যেখানে পাবো ওর গোলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসে ওকে উপযুক্ত আমি শিক্ষা দেব। ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। কুয়োতে ডুব দিলে কি আর, কুয়োতে ডুব দিলে কি আর গঙ্গার জলে ঢাল মেলে। ভাব করে কি ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না। আমি বুঝতে পারছি তোমরা অন্যরকম ভাবতেছো, হ্যাঁ সবাই কিন্তু অন্যরকম ভাবতেছো। তোমরা ভাবতেছো আমার মা মারতেছে। এই আমি তোর মা হই না, আমি তোর মা হই না 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 আমার মা নয়, আমার না আমার বউ। কি বলবো দাদা, প্রেম করে বিয়ে করেছি তো, দশটা না পাঁচটা না একটা বউ মারতেছি মারতেছি মারতেছি, মেরে মেরে আমার চারদিকে ফুলিয়ে দিচ্ছে। আমি কারোর কাছে বিচার দিতে পারিনি, কারণ আমি প্রেম করে বিয়ে করেছি তো। ও মেরে মেরেই ওর নিজের গায়ে জ্বর এসে যাচ্ছে, আমি আবার ডাক্তার দিকে সুস্থ করি, এটাই আমাদের সংসার। এই কি বলি শোন, আগে তোকে তো আমি তা হাত দিয়ে মারতাম, এখন কেন বাড়ি দিয়ে মারছি? জনগণের কাছে প্রেস কর। বলতেছি বলতেছি বলাই বল। দেখেছো বউকে আমি তুমি তুমি করতেছি, বউ দেখি না আমার তুই তুই করতেছি। হ্যাঁ আমি সব সময় তোকে তুই তুকারি করব, তুই আমাকে আপনি বলে সম্মান দিবি। ও বাবা গো, বল কি বলছিস? ও বাবা, মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় দেখিয়ে দিচ্ছে। সত্যিকারই গল্প, হাতে মারতো হাতে মারতো, এখন করে কি যে হয়েছে। লক্ষ্মী চৈত্র বই পড়তেছে, মনুষ্যার ভাষণ পড়তেছে, পড়তে পড়তে এমন জ্ঞান আছে বড় বাড়ি নে দূর থেকে আওয়াজ করে মারা শুরু করেছে। দিনটা কত পরে দেখি না আমার নাম ধরে ডাকতেছে। পাড়ার বৌদির আমার সবাই ছোট ভাইয়ের মতো ভালোবাসে, বলে এই প্রদীপ তোর নাম ধরে ডাকতে তুই কিছু বলতে পারিস না। আমি কি বলবো, দশটনে পাঁচটনে একটা বউ তো, বিয়ে করেছি প্রেম করে, যদি চলে যায় আমি সংসার করব কার নিয়ে। ও বাবা, আবার দু সপ্তাহ পরে দেখি না আমার বাবার নাম ডাকা শুরু করেছে। আমার বাবার নাম কালীপদ, বলতে এই কেলের বেটা কোনো স্বামীর সামনে কোনো বউ যদি ফুসফুস গুজগুজ করে ফোন করে সে স্বামীর মাথায় আর থাকে। কি বলে শোন না, এখন প্রায় সংসারে বৌমাদের হাতে যদি বড় বড় মোবাইল তুলে দেয়া হয় সেই সব বৌমাদের সংসার করানো দায় হয়ে যায়। তো যেটা বলি সেটা শুনে রাখ, আমি যাবো আর আসবো, মেয়ে নিয়ে এসে আমি তোকে বিয়ে দেবো। তোকে তো কিভাবে শাসন করতেছে, এইভাবে আমার গর্ভধারিণী শাসন করতো না। বৌমা কি বৌমা, কি হয়েছে কি, তুই কি ভেবেছ কি ভাবো কি বলো, তুই কি ভেবেছ কি ভাবো কি বলো, তুই এমন ভাবে শাসন করতেছ মনে হচ্ছে এটা তোমার ছেলে। ওটা আমার ছেলে হবে কেন, ওটা তোমার ছেলে, দস্তুর মতো রেজিস্টার করা আমার স্বামী, আমার শাসন করার অধিকার আছে। দাদা শুধু নীরবে সহ্য করে যাচ্ছি,
কারণ বিচারে আমি হেরে যাব। আমিও নীরবে সহ্য করে যাচ্ছি, শুধু তুমি আমার শ্বশুর বলে একদম উল্টো পাল্টা করবে। তুমি একদম উল্টো পাল্টা করবে, শুধু তুমি আমার বৌমা বলে, শুধু আমার শ্বশুর বলে। আমি তোমার, তুমি বুঝতে, তুমি কি ভাবছো এই বাড়ির উল্টো দিকটা ঘুরে গিয়ে তোমার পিঠে চালে মারবে? এই বস সেকেন্ড বস। দুজনের মধ্যে কি হবে না বলো? কে আমি তো মার খেয়ে খেয়ে ফার্স্ট হচ্ছি, আমার বাবার নাম বলুক, বাবাও মার খাক। কে বলেছি বল? মুক্তে বেরিয়ে মুক্তে বাড়ি যাচ্ছে তো, মুখ ধরে নিচে শিখি দেবো একদম। এই রেডি হয়ে থাকবি, আমি যাবার আসবো। বাবারে বাবা, আমার বউ যেন কিরণমালার কটকটির মতো ছুপেছে আর আমার বাবা ডোঙ্গার মতো ঝেঁপেছে। তোর জন্য, তোর জন্য কেন? তোর বারবার বলেছি, বারবার বলেছি, কোচে বড় ফোন কিনে নিস না। তোমার বাবার কি হয়েছে? আমার বইয়ের ফোন কিনে দিয়ে তোমার হিংসা হচ্ছে? ফোন কেন, ল্যাপটপ কিনে দেবো, প্রয়োজনে চেয়ারে বসিয়ে পা ধুইয়ে দেবো। এই তুই বড় ফোন সম্বন্ধে কিছু বুঝিস? কি কিছু জানিস? কি বড় ফোন এমন জিনিস, বেডরুম থেকে বাথরুম পর্যন্ত দেখা যায়। আমার বাবার বয়স হলে কি হবে, হেভি কাজ দিচ্ছে। এই তুই বড় ফোন সম্বন্ধে কিছু জানিনি? কি আরে বড় ফোনের এমন গুণ, বন্ধুর জন্য স্বামী খুন। তারপর বাবা? বড় ফোন এত ভালো, ছেলে ফেলে মাছ চলে গেল। সত্যিকার বাবা, বড় ফোনের এত শক্তি, কমে যাবে স্বামী ভক্তি। তারপর তারপর কি বলি শোন, বৌমা মনে হয় ফোনে চ্যাটিং করতে। মানতিছে না বাবা। বাবা কি হয়েছে বল? ওই চ্যাটিং মানে কি? চ্যাটিং চ্যাটিং তুই চ্যাটিং জানে নি না? হ্যাঁ না, এই অনেক ইয়াং দাদারা গল্প করে শুনে নি, ফোনে ফোনে বন্ধুত্ব করার নাম হলো চ্যাটিং। ও বাবা, ওই জন্য তোমার বৌমা আমার বিয়ে দেবে বলে প্রস্তাব দিয়েছে। এই অনেক ইয়াং দাদারা গল্প করে শুনে নি, কি বলে আই মাল তুলেছি, বৌমা মনে হয় মাল তুলে। ও সর্বনাশ, ওই জন্যে ফিস মার্কেটে কালকের সকালে দেখি না প্রদীপ সর্দারের সঙ্গে চা দোকানে বসে ফুটফুট গুজগুজ করে গল্প করতে চাই আর চুম খাবে বলে পেলাস না। কি বলিস শোন, কি তোর দ্বারা এসব হবে না? কি 13-14 বছর বয়সে বে করতেছি আর বৌমার পিছনে এসব চলবে না। কি তোর জন্য বংশের মুখ মাটি অগ্রে যাচ্ছে একেবারে, তোর দ্বারা হবে না। কেন দাদা, বর্তমানের নারী এরা চায় না সংসার, চায় না সারি। তারপর তারপর এরা কোলে নেবে না ছেলে, ঢং দেখাবে বল। তারপর রাস্তার নারী মায়ের সমান, এরা বলে আমরা মোটা। বাবা এরা লজ্জা পায় মা হতে, খুশি হয় হোটেল বারে তাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের মুখে শিক্ষার বলি, এরা মনে মনে করে জামা কাপড়। নারীর জীবন সুখী হয় স্বামী সন্তান পেলে। বাবা নারী সমাজ মাখছে খালি আমরা স্বাধীন, তাই নাকি? তবে দেখ কোচে দেখ, এসব আমি হতে দেবো না। তুই তো কাকুরো ডাক আর আমি তো শাউরির ফোন করে ডাকছি। বাবা তুমি টেনশন করো নাই, আমি যদি তোমার সত্যিকারের ছেলে হয়ে থাকি, আমি এই অমল বাবুর কাছেও বিচার দেব। অমল কাকা, আমার বিচার তোমার করতে হবে। প্রদীপ সর্দার আমার বইয়ের চুম খাচ্ছে। ভাব করে কি আভাব করে কি, সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। আভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। কুয়োতে ডুব দিলে কি আর, কুয়োতে ডুব দিলে কি আর, গঙ্গার স্থান মেলে। ভাব করে কি আভাব করে কি, সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। কথা জানতেও কি মন পাক।
দেখো বেয়ান তোমার মেয়েটা চলে যাচ্ছে না, তুমি আসো তোমার দেখবো কি দেখে, আমি তোমার যন্ত্র দেখিয়ে ছাড়বো। মেয়েটা আমার কোথায় গেল না? এই মেয়েটা কি মেয়ে ডাক্তার? ও ছোট মা, তুমি কখন এসছো? আমি যখন আসি তোর সঙ্গে আমার কোনো দরকার নেই, তোর সৌরভ দেখবে বলেছে তার ডাক। উমা, আমার শ্বশুর তোমার কি দেখবে? আমার রুবুট আছে, দেখবে তার ডাক। ধ্বংস করতে চলে যাবো। মাগের ভেড়া কোথায় গেল বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা, এই হলো মাগের ভেড়া। ভুল হচ্ছে বাবা? হ্যাঁ, তোমার ভুল হচ্ছে। আমি তোমার ছেলে বলে আমার কি সম্মান নেই মার্কেটে? আছে। তুমি কি এইভাবে বলছো কেন? কিভাবে বলতে হয়? ভালোভাবে বলো। I am ও, তোমার কি পাটা বললে খুশি হতে? হেভি হতো, হেভি হতো, ফিজ মার্কেটে চড়া দামে বিক্রি হতো। তুই কোথায় গেছিলি? তোর জননী আমার ধরে মুখ উড়ে দিচ্ছে একদম বলবে না বলে দিচ্ছি, ফালতু কথা তুমি একদম বলবে না। ভাতার কে তুই করবি কারণ মনে ভেবেছি? আমি গালন করছি দাদা। ইয়ারা ফেসবুকে তে বন্ধু করে ছোট লোকের ঝি বাবা, আমি আমি ছোট লাগেছি ফিরে একদম উল্টো পাল্টা কথা বলো না, বলে দেখছি। ফাতার কে ঠিক করবি আর মনে ভেবেছি, এরা ফেসবুকে সে বন্ধু খোঁজে ছোট লোকের ঝি। উল্টো পাল্টা কথা চুলে ধরি মাথা, উল্টো পাল্টা কথা চুলে ধরি মাথা, অল্পতে কি দেব ছেড়ে এটাই ভেবেছি। ফাতার কে তুই, ফাতার কে ঠিক করবি আর মনে ভেবেছি, এরা ফেসবুকে সে বন্ধু খোঁজে ছোট লোকের ঝি। এই নাকি ও তো প্রথম তে বড় বড় কথা বলতেছে, ও ধত্ত ডিজার করে চেলুনির পিছনে যাচ্ছে, তুমি নিন্দা করে। সুস্টপ কর। কেন? কদিন আগে পড়লো ধরা। মা গো, আমি তোমার অপমান করছি না মা, তোর মাসি গোয়াল কর। ফিরে সে বল মাসির কথা বলছো? যেন কাকিমা একটা কথা বলি শুনো, আমার মাসির একটা গায়ে ছিল, একটা ছোট্ট বাছুর ছিল, সেই বাছুরটা সন্ধ্যা হলে কখন যে কোন গোয়ালে গিয়ে ঢুকে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। একদিন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাটা গিয়ে অন্য গোয়েলে ঢুকে গেছে, যে গোয়েলে ঢুকেছে সেই গোয়েলের মালিক মশা তাড়ানোর জন্য গোয়েলে এত ধোঁয়া দিচ্ছে মাগু কেউ কাউকে দেখা পাচ্ছে না। তা সে মাসি গিয়ে বাছুর ভেবে সেই গোয়েলের মালিকের এইভাবে জড়িয়ে ধরে, ও মা জড়িয়ে ধরার পরে ওই সামান্য বিষয় নিয়ে বসাবাসি করে আমার মাসির মাত্র 500 টাকা জরিমানা করেছে। তোটা কি মাসি দোষ ছিল? ওটা সে গোয়েলের মালিকের দোষ নয়, তোর বাবার জন্য সবাই চুপ। আর দুঃখ যদি লাগে তবে এখানে এসে থাক না। দেখেছো আমার কচি মতো শাশুড়ির ছোঁয়া পেয়ে আমার বাবা অটোমেটিক হয়ে গেল। না রে বাবা, আমার তো টার উড়ে গেছে। ছেলেনি পিছনে সাধু তুমি নিন্দা করে, কদিন আগে পড়লো ধরা তোর মাসি গোয়াল। তোর বাবার জন্য মামা এতো সবাই যা, দুঃখ যদি লাগে তবে এখানে সে থাকে। কোথা কোথা ওঠে হাত ছেলে বউ যায় না, কোথা কোথা ওঠে হাত ছেলে বউ যায় না ভাই। এই বয়সে পরের বাড়ি ঝিকি দি করে ফিরে ভাতারকে তুই
হঠাৎ ঠিক করবি কারণ মনে দেখি পুরুষ মেনে চলে না কি মেয়ে না কি মেয়ে তুমি বোঝার চেষ্টা করো তুমি ঠান্ডা হও দাদা আমি একজন এলআইসি এজেন্ট এখন নতুন পলিসি বেরিয়েছে জীবন মধু তা ওপাড়ার ফটকা আমার কাছে বই করেছে সন্ধ্যেবেলা টাকা চাই দেখেছি দুই স্বামী স্ত্রী এমন জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখছে বাইরে তো যত টাকি কেন শুনতে পাবো ভালো করে বুঝিয়ে বলো বৌমা দেখি না ঠাকুর থানা ধূপ দিচ্ছে তা সবে ডাকতে যাবো দাদা এমন জোরে সাক্কাশি বাজানো শুরু করেছে বৌমাও কেন শুনতে পাবো মানুষ ঠকাতে না পারে আমি সব ওই জানলার পর্দারা সরিয়ে ডাকতে যাবো আর গেরা রাস্তাতে লোক যা চলে এসে আর জড়ি ধরবে এই নিয়ে বিচার থাকলো বোঝা বই হল হতে পারো মোটে তো হাটা জরিমানা হয়েছে ভুলটা কি আমার কেন জীবন মধু পলিসি না যেমন বাবা তেমন আকেলে দে রাজি এই দাঁড়া 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 এ কি মেয়ে রে কেন পুরুষদের কেন আকেল ধরে টানতে না কি করতে হবে তোমার সহজেতে ছাড়বো না যতক্ষণ আছে দেখে তো আমার বাবা কি করতেছে আমার কচি মতো শাশুড়ি পেয়ে জানো একদম কতই খেলতেছে মা গো একটাই কথা বলবো তোমরা যত বড় লোকের ঘরে মেয়ে হও না কেন এই দিন দরিদ্র ছেলেদের কাছে মেয়েরা কিন্তু এক কড়া কম আছে যেমন বাবা তেমন আকলে দিয়ে রাখি কম সহজেতে ছাড়বো না যতক্ষণে আছে এদের এমন কথা কথা যাই জবাব এদের এমন স্বভাব কথা কথা যাই জবাব জবাব শিশু বলে বিয়ে করে কি ভুল করেছি বাবা ফিরে পাতাকে তুই পাশে খাল আছে মাটি চেপে মেরে ফেলো কেন বৌমা হয়তো ভাতার ভাতার করতে তুই টাঙ্গের হাঁকতো চো ইয়ে করছে সম্মান দেওয়া যায় না তুই কি আশের দিয়ে বলে লেগেছি বেন আমি এসব অত্যাচার সহ্য করবো না কেন আমার সংসার আগুন ধরিবে কেন আমার সংসার ভেঙে তজনাজ করে দিচ্ছে কেন তোমার এই মেয়ে যখন তখন আমার সামনে আমার ছেলের ধরে মারে না মানে বিশ্বাস করো আমি ওনার গায়ে আমি হাতই দিই না চুপ কর আমি তো এসে দেখলাম তোর ব্যবহার কেমন তোকে একটা কথা বলছিস শুনবি না কি বলো তুই আমার নিজের পেটের মেয়ে না হলেও তুই আমার সতীনের মেয়ে তুই যদি আজ থেকে ভালোভাবে চলাফেরা করতে পারিস আমার ডাকবি আমি আসবো আর তুই যদি নোংরা ভাবে চলাফেরা করেছিস আমার ডাকলেও আমি আর কোনোদিন আসবো না ও মামা মা গো দেখো বে ওরা ছেলে মানুষ ওরা ভুল করতেই পারে ওরা ওদের মীমাংসা করে নেবে আমার কাজ আছে আমি আস ও আমি নাই কি বলি শোনো এই দূর হয়ে গেছে তুমি না খেয়ে আমার বাড়িতে চলে যাবে তুমি এক মুঠো খাওয়া দাওয়া করে যাবে আরে লোকে কোথায় কি বলে যে দূর হলে লোকের বাড়িতে কুকুর বেড়ালো বাইরে কুকুর বেড়াচ্ছে তুলনা করছিস তুমি একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো আমি বলেছি যে দূর হলে লোকের বাড়িতে কুকুর বেড়ালো বাইরে কোথায় বলে আরে তুই আমার আত্মীয় তুই আর বিয়ান সেই কদিন তো আসেনি সবে এলে এক মুঠো খাওয়া দাওয়া করে যাবে কচে বাবা কি বলিস হন যা হয়েছে সাতকান করার লাভ নেই স্বামী স্ত্রী ব্যাপার স্বামী স্ত্রী মিটিনে আমি তোর মানে যাচ্ছি মিনাক্ষী কি বলো তুমি ভাবলে কি করে আমার বাবা তোমার বৌমা বলে মেনে নিল আমি তোমার স্ত্রী বলে মানতে পারবো না মানে তুমি কি বলতে চাচ্ছ এটাই আমার শেষ কথা মানে আজকে থেকে তোমাকে আমি মুক্তি দিলাম এই কথাটা আগে বলতে কি হয়েছিল ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে ভুলব না তোমাকে আমার ভুলে যাও আমি নাকি আমার তুমি ভুলে যাও জানো আমরা দুজনে উভয় উভয়ের ভালোবাসা করে বিয়ে করেছি আমি তোমার প্রতি যা ব্যবহার করেছি ওটা ছিল জাস্ট আমার অভিনয় আমি আমি তোমাকে কেন জোর করে বিয়ে দিতে চাচ্ছিলাম জানো আমি আমি যে বয়সে ফেলবো আজ বলো
আরো তুমি অভিনয় করতে যাচ্ছ আমার সঙ্গে? না না, অভিনয় নয়, আমি বেশি দিন বাঁচবো না। আমি মারা গেলে তুমি যে বড় একা হয়ে যাবে, সেজন্য আমি তোমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিলাম। যাকে ভালোবাসে যায় তাকে কি আঘাত দেওয়া যায়? বিশ্বাস করো, আমি আমি এই জন্য তোমাকে বিয়ে দেওয়ার জন্য জোর করছিলাম। আমার বাবা, আমার মা বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে দেখেছে। কি দেখেছে? চুপ করে থাকো না, বলো মীনা, কি বলো আমার কাছে, স্পষ্ট কথা বলো, কি চেক আপ করে দেখেছে বলো। আমার কি হয়েছে জানো? কি হয়েছে? আমার হয়েছে ব্লাড ব্লাড তোমার এত বড় রোগ হয়েছে, তুমি তুমি আমার কাছে মনে করে গেছো। আমি আমি একথা তোমাকে কেন জানালি জানো? আমি গ্রামের মানুষের কাছে তোমার জীবনের জন্য দোয়া দেব দেব ভিক্ষা চাইতাম। তুমি ভুল করেছো মীনাক্ষি, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? একে ছিল কপালে, একে ছিল কপালে, কেন কাটিয়েছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? একে ছিল কপালে, একে ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমার নামে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে নাকি? এই তুমি অমল করছো কেন? ভুলবো না তোমাকে। মীনাক্ষী।